হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পং ম্যাথামেটিক্স অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো সিটেটের অ্যাডমিট ডাউনলোড করার ব্যাপারে তো তার জন্য এই ভিডিওটি তো দেখো সিটেট অ্যাডমিট ডাউনলোড করার জন্য যে স্টেপগুলো আছে এবং এখানে যে অফিসিয়াল নোটিশটা দিয়েছে সেখানে কি কি বলেছে আমরা দেখে নিচ্ছি প্রথমে তোমরা গুগলে গিয়ে সার্চ করবে সিটেড ডট এনআইসি তাহলেই দেখবে এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসছে ডাউনলোড প্রি অ্যাডমিট কার্ড তাহলে আগে পাবলিক নোটিস এখানে আছে দেখো পাবলিক নোটিশটা পড়ে নেবে এবং এখানে দুটো লিংক দিয়েছে যাতে করে সার্ভারটা ডাউন না হয়ে যায় তোমরা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো চলো প্রথমে নোটিশটা দেখে নিই এখানে আমাদের কি কি বলেছে নোটিসে দেখো আমাদের যেটা বলেছে যে ষোলোই ডিসেম্বর থেকে তেরোই জানুয়ারির মধ্যে সিটেট পরীক্ষা হবে এবার যার যেদিন পড়বে এবং কি বলেছে যাদের ষোলোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা আছে তাদের অ্যাডমিটগুলো এখন আসছে এবং ফার্স্ট জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি যাদের আছে তাদের পরে পরে আপলোড হবে কারণ প্রথমে যাদের আছে তাদের আগে পেয়ে যাবে তারা আর যাদের পরে আছে তারা একটু পরে পেয়ে যাবে এবং অ্যাডমিট কার্ডটা দুটো ফেজে আপলোড হবে প্রথম একটা ফেজ থাকবে যেখানে অ্যাডমিট কার্ডটাতে তোমাদের শুধু কোন জায়গাতে পরীক্ষাটা মানে কোন সিটিতে পরীক্ষাটা পড়েছে সেটা উল্লেখ করা থাকবে এবং কোন ডেটে কিন্তু এক্স্যাক্ট লোকেশান এবং সমস্ত কিছু তোমাদের দেওয়া হবে সেকেন্ড ফেজে এখানে তোমরা ডিটেলড পেয়ে যাবে সমস্ত কিছু এবং সেটা পাবে পরীক্ষার দুদিন আগে তাহলে তোমরা প্রথমে ফার্স্ট ফেজেরটা ডাউনলোড করে নাও এবং যার যেদিনে পরীক্ষা তার দু আগে তোমরা আবার ওয়েবসাইট চেক করবে ওখানে অ্যাডমিট পেয়ে যাবে ধরা করো ষোলোই ডিসেম্বর পরীক্ষা পড়েছে তো তোমরা চোদ্দোই ডিসেম্বর একবার চেক করবে পেয়ে যাবে এবং এখানে এগুলো সমস্ত কিছু লেখা আছে তোমরা পড়ে নেবে যদি কারো ইমেজে প্রবলেম থাকে বা ইয়ে সেটা তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারেতে নাইন এ এম টু সাড়ে পাঁচটা পি তো এটা ছিল আমাদের নোটিস এরপর আমরা দেখে নিচ্ছি যে কী করে অ্যাডমিটটা ডাউনলোড করতে পারি ধরো তোমরা এই লিঙ্কটাতে ক্লিক করলে লিঙ্ক ওয়ানে এই দেখো তোমাদের এইভাবে একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার দেবে তোমাদের ডেট অফ বার্থ যার যেটা আছে চুজ করবে এই সিকিউরিটি পিনটা আছে এটা এন্টার করবে তারপরে সাবমিট করবে সাবমিট করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে